আমি আমার বক্তব্য শুরু করলাম। এলাকানি জালমুড়ি সিরাবাজার সোনাসুর বাজার মরেন্টের বাজার কারেন্টের তৈরি, তার নাম হচ্ছে সোনাসুর বাজার। জালমুড়ি একবার খাইলে আরেকবার খাইবে, মন চাইবো না খাইলে আফসোস করবো। এর কি কামরা করলাম রে, জালমুড়িটা দরতারলাম না, দুইটি আর কিনা জাগিয়ে রেখেছিলাম। এক গালে খাইলো আরেক গালে ভাইলো না, দুই গালে লাগিয়ে পড়ছে মারামারি। আওয়ামী লীগ আর বিএনপির জালমুড়ি রস্য ভাতে ধরে ধরে কোমরেতে ঠাস মারে বিধানে তেল লাগছে ভাই, কোমরেতে গাতেন তাই স্বাধীন নিরাবানি খাই পোলা মানে কিবা করে বিস্তার মাঝে অস্ত্রাক করে ঘুমার করে ছিলেন মারে। আমার কথা মিথ্যা হলে গাছ মিথ্যা হবে না, তাই তোমাদের কামনা নিব কিংবা নিব না দামাদামি করবেন না, এদের কোনো জানি না। অঙ্গপ্রী ধরে হচ্ছে ভাই বাংলাদেশের মধ্যে একলাই মারছে, আজকের এদের লাগাইবেন সকাল বেলা দেখবেন চাল বাজার মতো মস্ত মস্ত পরিষ্কার। দিলিবাড়া ফুটলাবাড়া এর মধ্যে কাজ নিব সে বছর কাজ ভাই রেখে জঙ্গলের কাজ দিয়ে কাজ করে আমার সন্তান আমার কাছে কোম্পানি জালমুড়ি নামে আছে নাসিক যুবক ইন্ডাস্ট্রি। জালমুড়ি ভাই কলমা কান্দা থানা সংলগ্ন ভাষাক্য মিল্লার আধুনিক ইলেকট্রনিক কালো তুলনে ঘোরাফেরা করবেন না, কালী ভিতর জমা দিয়ে ওষুধ নেওয়ার চেষ্টা চলে গেছে। নার্ভাস থেকে তো সকাল আর কম কালে বোধ হয় মা বন্ধুর কাজ করে থেকে সেই ভাই যিনি বলছি আমার কাছে আসলে একটা ফাইল নিতে মুসলমান ভাইকে জানা আসসালাম আলাইকুম হিন্দু ভাইকে জানা আদাব অন্যান্য জাতির উপর আমার আন্তরিক ধন্যবাদ। আজকের মতন বলা বক্তব্য শেষ, আবার পাবেন আগামীকাল সকাল 10টা। আল্লাহ হাফেজ। আমার নাম হয়েছে নাসিরুদ্দিন, নাসিক যুবক ইন্ডাস্ট্রি জালমুড়ি কলমা কান্না থানা সংলগ্ন ভাষা বাড়ির ঠিকানা সহ কই দিয়ে জালমুড়ি যদি খুঁজতে খুঁজতে কেউ না ভাবা ভাষা জেলে ভাই বড়িয়েছে বাংলা লেকচার কোয়া শেষ। এখন শুরু একটা ইংলিশ লেকচার, কলেজে যাইলে কলেজের মেয়েরা কয় বাংলাতে কথা আমি কই তারা শুধু ইংলিশে কথা আয়ে পরে সেরে নিতে সেরে না যায় বলদরি। একটা মেয়ের আর বয়স নাহলে 18-20-25 এরম বয়স ভরা যতরি কথাই কয় তারা বাংলাতে, আমি তো দূরি কথাই কই তাদের সাথে ইংলিশে ইংলিশে কয়ে কয়ে বাংলাতে ব্যাখ্যা করে বুঝাই দেয়। কিছু কিছু মূর্খ মানুষ আছে আশপাশে তারা তাই কয় বেটা খালি ইংলিশ কয়, ইংলিশের অর্থ বুঝি না। এই কারণ তাদের জন্য বাংলাতে বোঝাই দিল কলেজের মেয়েরা কবা ইংলিশ লেকচার শুরু করেন। আমি কোচ ইংলিশ লেকচার শুরু না বলতে ইংলিশ লেকচার স্টার্ট ইংলিশ ইংরেজি লেকচার মানে ডাইলগ স্টার্ট মানে শুরু ডোট মানে করেন ইংলিশ লেকচার শুরু করেন। পরে কবাই এসে কলমাকান্দা কলেজ, আমি কবাই কলমাকান্দা কলেজ নেব তুমি কলমাকান্দা ডিগ্রি কলেজ কেতো হয় কলমা ডি তো ডিগ্রি সি তো হয় কলেজ তার নাম শিক্ষা সিমান ডিগ্রি কলেজ। পরে কবাই আমরা সি মেয়ে মানুষ, আমি কই মেয়ে মানুষকে বলতে হবে ওমেন ওমেন অর্থ মানে মেয়ে মানুষ অথবা মহিলা। পরে কই জালমুড়ি ভাই এদিকে আসেন, আমি কই এদিকে আসেন না বলতে হবে কুইক কামিয়ার কুইক মানে তাড়াতাড়ি কামিয়ার তো মানে এদিকে আসুন চাইলাম। তারপর তো বলে জালমুড়ি ভাই দাঁড়ান, আমি কই দাঁড়ান না বলতে হবে স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড তুলে দাঁড়ান। পরে কই জালমুড়ি ভাই বসেন, আমি কই বসেন না বলতে হবে সিট ডাউন প্লিজ মানে দয়া করে বসেন। পরে কই জালমুড়ি ভাই আপনাকে ধন্যবাদ, আমি কই ধন্যবাদ না বলতে হবে থ্যাংক ইউ থ্যাংক ইউ তোমার ধন্যবাদ ইউ মানে তোমাকে মানে তোমাকে ধন্যবাদ। পরে কই জালমুড়ি ভাই আমার ফার্স্ট ইয়ার জালমুড়ি দেন তাড়াতাড়ি, আমি কই আমার ফার্স্ট ইয়ার জালমুড়ি না বলতে হবে মাই ফাইভ মানে ফাইভ ডিস কুই গিভ মি মাই মেনার ফাইভ মানে ফার্স্ট কে ফাইভ ডিস মানে মুড়ি কুইক মানে তাড়াতাড়ি প্লিজ মানে দয়া করে গিভ না আমাকে দেন ফার্স্ট মুড়ি দয়া করে তাড়াতাড়ি। পরে কই জালমুড়ি ভাই আমার দুইটি আর সিরা নারকেল, আমি কই আমার দুইটি আর সিরা নারকেল না বলতে হবে মাই টুয়েন্টি কোকোনাট বিডেন ড্রেস গিভ মি মাই মেনার 20 টাকা কোকোনাট মানে নারিকেল বিডেন ড্রেস মানে সিরা গিভ না আমাকে দেন 2 টাকা নারিকেল সিরা। কই জালমুড়ি ভাই আপনি খুব ভালো মানুষ, আমি কই খুব ভালো মানুষ বলতে হবে ভেরি গুড ম্যান ভেরি গুড ম্যান খুব ভালো ম্যানার্স মানে মানুষ খুব ভালো। পরে কই জালমুড়ি ভাই আপনার জালমুড়ি খুব মজা, আমি কই খুব মজা না বলতে বেরি টেস্ট বেরি হতো খুব টেস্ট হতো মজা খুব মজা। আমার কই জালমুড়ি ভাই কাদর স্যার জান গিয়া, আমি কই জান গিয়া না বলতে হবে ইউ গো ইউর টমেন্ট তুমি গো টমেন্ট যাও কত যাও লাস্ট মেন্ট এরকম থ্যাংক ইউ ধন্যবাদ অলরেড ভেরি গুড কোয়ালিটি বিস্কুট অন মোর বিটু সুপ্রিনিক শাবাস বারবড়া সাত দাম নং চিং পং চিং চি চিং পং এমন একটা গারবার সব রাজিকা ভাই পেঁয়াজ আছে, আমি কই পেঁয়াজ না বলতে হবে অনিয়ন হেপ অনিয়ন মানে পেঁয়াজ হেপ না পেঁয়াজ আছে রাজিকা ভাই কাঁচামরিচ আছে, আমি কই কাঁচামরিচ না বলতে হবে গ্রিন চিলি গ্রিন মানে সবুজ চিলি মানে মরিচ হেপ মানে আছে সবুজ মরিচ আছে। পরে লাস্ট মাস্টার কলেজের মেয়েরা জিগা জালমুড়ি ভাই জালমুড়ি খাইলাম লেকচার শুনলাম, তাইলে একটা কথা জিগা ভাই মান করবেন না মান করলে দিবেন সাইন করবেন না ভাই সত্যতা বলবেন মিথ্যাতা বলিয়েন না। কলেজের মেয়েরা জিগা ভাই আপনি কি বিয়ে শাদী করছেন? পরে এটা লাস্ট ইঞ্জে কই দিই সিক্স ওয়াইফ মেরিজ হাজবেন্ড সিক্স মানে ছয় ওয়াইফ মানে বউ মেরিজ মানে বিবাহ আজেন মানে স্বামী বর্তমানে ছয় বউ স্বামী মানে ছয় বউর জামাই। পরে কয় আল্লাহ এই কিউ নাই লেন মাথা নষ্ট করে জিগা ভাই আপনার কি বলাবার নাই। পরে এটা লাস্ট ইঞ্জে কই দিই মাই ত্রিশ সন মাই মানে আমার ত্রিমানে তিন সন মানে পুত্র মানে আমার তিন ছেলে লেকচার নাকি ভাই আপনি খুব চালু মানুষ, আমি কই চালু মানুষ বলতে হবে ভেরি স্মার্ট ম্যান ভেরি মানে খুব স্মার্ট ম্যান চালু ম্যান মানে মানুষ খুব চালু প্রথম শ্বশুরবাড়ি কান্দা ভাড়া পুরো বই না মিনারা
এরপর একটা সিদ্ধি শ্যাম্পুর বউ নাম মোমেনা, এরপর একটা নেত্রকোনা নাগরা বউ নাম হাসি তোমায় কত ভালোবাসি, এরপর একটা কলমান্দাতা নাম মন্তলা বউ নাম তাবেদা কাইকালি বেদা, এরপর একটা বাসগা সৈতা বর্ডার কার্ড বাংলাদেশ বউ নাম শিরিনা আমি তোমায় হারাই না বউ দিছে সাইরা আমি গেছি গাহাইরা, এরপর লিচি কৈলাডি কোনোরা বউ নাম আছে রূপসানা সুন্দর সিরিনের রূপ সাবেক শাসা আমার নানা তানজ রূপসানা কলম দেখ কারেন্টের তার তানজ রূপসানা আক্তার আমার দাদা ভাঞ্চে তুই লেছে দুইটা আমার বাপ তো লিখে আমি সব লেছে তিন গাড়া দুজনে ফার্স্ট আমি একা লিখি ছয়টা বাইরে খুঁজে বাপকে বেড়া সিপাই ঘুরা মারব তবে তোরা তোরা বাবা আম কি বোধ আম বাপ পরব তাই আল্লাহ মালিক সবার দিলা আলিক আমার দিলা বাতা লিখ মুটকি ভাই দম যায় সুমানের ভাই পয়সা চাই ভাইয়ের নামটা কি আমার দাদু পতাকা লাল তানে যে দুলাল ছিল আমার মন মন বুতুলে শিশি তানে দুলাল মুন্সি ধন্যবাদ।